হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা আজকের ভিডিওতে মাধ্যমিক দু হাজার তেইশ সালের যে পরীক্ষার প্রশ্নপত্র আছে সেই প্রশ্নের উত্তরগুলো আজকে ভিডিওতে বিশেষ করে শর্ট কোয়েশ্চেনগুলোর উত্তর আমি আজকে ভিডিওতে করবো তো প্রথমেই বলি যে যে তোমাদের দাগে যে এমসি কিউগুলো আছে বা এমনি সত্য মিথ্যাগুলো আছে বা শূন্যস্থান পূরণ আছে এই অঙ্কগুলো করার করার জন্য মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু অঙ্কগুলো কষে দেখাতে হয় না কেবল উত্তরটা লিখলে বা উত্তরটা টিক মারলে বা সত্য মিথ্যা লিখলেই চলবে তো সেই কাজটি আমি এখানে করেছি তো দেখো প্রথমে এক দাগের যে উত্তর প্রশ্নগুলো আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো এ বি সি তিন বন্ধু যথাক্রমে এক্স টু এক্স ওয়াই টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো মেয়াদান্তে জেড টাকা লাভ হলে এর লভ্যাংশ হবে কত এর উত্তর হবে এ অর্থাৎ এক্স জেড বাই থ্রি এক্স প্লাস ওয়াই টাকা দুই দিকে আছে এক্স স্কোয়ার সমান টু এক্স এই সমীকরণটি সমাধান সংখ্যাগত আমরা দেখেই বুঝতে পারছি এটি একটি দীঘাত সমীকরণ সুতরাং সমাধান সংখ্যা হবে দুই অর্থাৎ এখানে বি উত্তর দুটি তিনি আছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে এখানে এক উত্তর হবে একটি অর্থাৎ এ উত্তর চারদিকে আছে থিটা এর যে কোনো মানের জন্য ফাইভ প্লাস ফোর সাইন থিটা এর বৃহত্তম মান হবে আমরা জানি সায়েন্টিটা এর সবচেয়ে বড় মান হয় এক আর চার এককে চার তার সাথে পাঁচ যোগ করলে নয় হয় অর্থাৎ এখানে নয় উত্তর অর্থাৎ চারের উত্তর হচ্ছে এ পাঁচে আছে দুটি নিয়োগ ব্লকের আয়তন অনুপাত সাতাশ ইস টু আট হলে তাদের বক্রতলে ক্ষেত্রফল অনুপাত হবে এখানে উত্তর হবে নাইন ইস টু ফোর অর্থাৎ বি উত্তর ছয় তাকে আছে একটি চলকের তিনটি মান চার পাঁচ এবং সাত তাদের যথাক্রমে পি মাইনাস টু কমা পি প্লাস ওয়ান ও পি মাইনাস ওয়ান চলকটির যৌগিক গড় ফাইভ পয়েন্ট ফোর হলে পি এর মান হবে পি এর মান কত হবে এখানে উত্তর আসবে ডি তো এই অঙ্কগুলো কিভাবে ডি উত্তর এলো অর্থাৎ অঙ্কগুলো বুঝি বুঝি আমি পরে ভিডিওতে করবো তো সুতরাং পরে ভিডিওতে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে আর দুই দাগে এখানে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি একশো আশি টাকা এক একশো আশি টাকার এক বছরের সুদ আসল একশো টাকা হলে বার্ষিক সরল সুদের হার উত্তর হবে টেন পারসেন্ট তাহলে আমাদের অঙ্কটা যদি না করে কেবল টেন পারসেন্ট লিখে দিই তবু কিন্তু পুরো নাম্বারটা পাবে আর অঙ্কটা করলে দেখালেও এক নম্বর পাবে আবার না করলে এক নাম্বার পাবে দুই দাগে আছে এ স্কোয়ার বিসি এবং ফোর বি সি এর মধ্যে এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্স এর মান কত উত্তর হবে টু এ বি সি টেন থিটা কস ষাট ডিগ্রি সমান রুট থ্রি বাই টু হলে সাইন থিটা মাইনাস পনেরো ডিগ্রি এর মান হবে ওয়ান বাই রুট টু চারদিকে আছে কোন এ এবং কোন বি দয় কোন হলে কোন এ প্লাস কোন বি সমান নব্বই ডিগ্রি কারণ আমরা জানি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে তবে তাদেরকে একে অপরে পুরো্কন বলা হয় তাহলে এ আর এর যোগফল নব্বই ডিগ্রি আট পনেরো দশ এগারো সাত নয় এগারো তিন এবং ষোলো সংখ্যাগুলির মধ্যমা হবে এগারো এখন সংখ্যাগুলিকে প্রথম ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নিয়ে আমি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা সংখ্যা আছে তাহলে নটা সংখ্যার মাঝখানের সংখ্যাটা হয় পাঁচ নম্বর সংখ্যাটা সুতরাং আমরা যদি ছোটো থেকে বড়ো হিসেবে গুনি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচেও এগারো আছে ছয়েও এগারো আছে সুতরাং পাঁচ নাম্বার যেহেতু এগারো আছে সেহেতু হবে এগারো এক মুখ কাটা একটি পেন্সিলের আকার চোং ও শঙ্কুর সমন্বয়ে গঠিত তাহলে লম্ববৃত্তাকার চোং ও লম্ববৃত্তাকার শঙ্কুর লিখলেও চলবে বা চোং ও শঙ্কুর লিখলেও চলবে এবার তিন আগে সত্য মিথ্যা চক্রবৃদ্ধি সুদের হার সুদের ক্ষেত্রে যদি প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় বছরে সুদের হার যথাক্রমে আর ওয়ান পারসেন্ট আর টু পার্সেন্ট এবং টু আর থ্রি পারসেন্ট হয় তবে পি টাকার তিন বছরের শেষে সমি সমৃদ্ধি মূল এখানে দেওয়া আছে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই একশো ইন্টু ওয়ান প্লাস আর টু বাই একশো ইন্টু ওয়ান প্লাস আর থ্রি বাই একশো টাকা এটা মিথ্যা হবে কারণ এখানে যেহেতু টু আর আছে এখানে যদি আর টু এখানে যদি আর থ্রি থাকতো টু না থাকতো তাহলে কিন্তু এটা উত্তর হতো আচ্ছা এবার দুই জায়গায় আছে কস ষাট ডিগ্রি কস ছত্রিশ ডিগ্রি এবং সাইন চুয়ান্ন ডিগ্রি এর মান সমান আমরা যে কস নব্বই ডিগ্রি মানের স্থিটা যে সূত্রটা জানি তাহলে নব্বই ডিগ্রি থেকে চুয়ান্ন ডিগ্রি বাদ দিলে বিয়োগ করলে ছত্রিশ ডিগ্রি হয় সুতরাং এটা সাইন চুয়ান্ন ডিগ্রি বোঝায় অর্থাৎ এটা সত্য কোনো বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের ওপর কেবলমাত্র একটি স্পর্শক টানা যায় এটা মিথ্যা কারণ আমরা জানি দুটো স্পর্শক টানা যায় টু এ বি ইজ টু স্কোয়ার বিসি ইজ টু এ স্কোয়ার এবং সিএ ইজ টু টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত অনএস টু ওয়ান এটা সত্য কোনো গ্লকের বক্রতলে ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ তিন একক হবে হ্যাঁ এটাও সত্য আমি আবার বলবো যে এই কী করে কীভাবে তিন হচ্ছে বা এর যৌগিক অনুপাত কীভাবে এক হচ্ছে এটা এই ভিডিওতে যেহেতু সময়সট সেই জন্য এই ভিডিওতে আমি সেগুলো আলোচনা করছি না এর পরের ভিডিওতে আমি প্রত্যেকটা অঙ্ক অর্থাৎ এমসিকিউ বা সত্যমিথ্যা বা শূন্যস্থান পূরণ বা তারও পরে অঙ্কগুলো পরপর আমি ভিডিও আপলোড করব এবং সেখানে প্রত্যেকটা অঙ্ক বোঝানো থাকবে এবং অঙ্ক খুশি কষে আমি দেখিয়ে দেবো যে সত্য কেনটা হচ্ছে বা মিথ্যা কেন হচ্ছে বা কোন অপশানের উত্তর কোনটা হচ্ছে পরবর্তী আছে পাঁচ দুই চার তিন পাঁচ দুই পাঁচ দুই পাঁচ দুই তথ্যের সংখ্যা গুরুমান হবে দুই এটা মিথ্যা কারণ আমরা এখানে যদি দেখি দেখতে পাচ্ছি দুই আছে এক দুই তিন চারবার দুই আছে পাঁচ আছে এক দুই তিন চার চারবার পাঁচ আছে আর তিন চার তার চেয়ে কম আছে সুতরাং এইখানে দুই চারবার আছে পাঁচ চারবার আছে এরা সবচেয়ে বেশিবার আছে তাহলে এর উত্তর হওয়ার কথা ছিল টু কমা ফাইভ তাহলে দুই আর পাঁচ উত্তর হওয়ার কথা ছিল কিন্তু এখানে শুধু দুই বলা আছে মানে এটা মিথ্যা তো এটাই এটাই ছিল আজকের আজকের ভিডিওর লাস্ট প্রশ্নের উত্তর আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর পরবর্তী ভিডিও অবশ্যই আসছে এই অঙ্ক এই প্রশ্নগুলোর উপর যে এমসি এর উত্তরগুলো কোনটা হচ্ছে সেটাও বোঝানো থাকবে বা সত্য মিথ্যা কেন সত্য হচ্ছে সেটাও বুঝি বুঝি করা থাকবে আবার শূন্যস্থান পূরণগুলোর উত্তর কী হচ্ছে কোথাও ছবির দরকার হলে সেখানে ছবি এঁকে দেখাবো আর কোথাও অঙ্ক করার দরকার হলে সেটা অঙ্ক কষে দেখাবো সুতরাং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ